दारे तो मर देखे ना खाज़ापिया खाज़ापिया दर्शनों दियो मुरे खाज़ापिया खाज़ापिया अल्हम्दुलिल्लाही रब्बल-अल-अलीन वस्सलातु वस्सलामु अलास सईद अल-मुरसलीन अम्मा बाद فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدرنة چانل درشق بندو أروا اكبر اوپستيت ہوئے چھی أما دير গরিবে নামাজ অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ তো আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এই অনুষ্ঠানের মধ্যে আমরা খাজা গরিবে নাওয়াজ রহমতুল্লাহ তালা আলাই এর কারামত আমরা ওনার জীবনে থেকে আমরা শ্রবণ করে থাকি তো ইনশা তালা আজকেও তার জীবনে থেকে কিছু কারামত আমরা ইনশাল্লাহ আজকেও শ্রবণ করব তো আসুন আমরা অনুষ্ঠান শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তো ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমাদের আমলের সবাবও তত বেশি হবে ইনশাল্লাহ তো আসুন কেননা বলা হয়েছে যে নেক আমলের পিছে যদি আমরা ভালো নিয়ত না করি তাহলে সেই ভালো কাজেরও সবাব মিলবে না তো আমরা নিয়ত করি যে আল্লাহ তালা এবং তার পিয়র রসুল লাহু তালা ওয়া আলিহি ওয়া ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা গভীর মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানের মধ্যে থাকবো ইনশাল্লাহ তালা যা শিখবো অন্যের কাছে পৌঁছাবো নিজে আমল করবো ইনশাআল্লাহ তালা তো আসুন দর্শকবৃন্দ আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রসুলি করিম রফুর রহিম হুজুরুল সল্ল্লাহত তালা ওয়াসাল্লাম এর ওপর দুরু শরীফ পাঠের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় আকা মাক্কি মাদানি মুস্তফা তালা আলি ও আ আলি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন আমার উপর দুই শতবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দুই শত বছরের গুণাকে মাফ করে দিবেন। হ্যানুল্লাহ তো দর্শকবৃন্দ আমরা শুনলাম যে জুমার দিনের দুই শতবার দুরু শরীফ পাঠের ফজিলত অন্য দিন দুরু শরীফ পাঠ করলে তো আমরা এর ফজিলত তো পাবই পাশাপাশি জুমার দিনটা হচ্ছে স্পেশাল একটি দিন জুম্মার দিন বলা হয়ে থাকে যে গরিবের জন্য ঈদের দিন হজের দিন বলা হয়ে থাকে তো এই দিনে আমরা একটি নেক আমল করলে সত্তরটি নেক আমলের সব মিলে যায় তো পাশাপাশি আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ যে যখনই আমরা জুম্মার দিন অতিবাহিত করব জুম্মার দিন আমাদের মাঝে চলে আসবে তো এই দিনটা যেন আমরা অহেতুক বা গুনাহের কাজের মধ্যে আমরা না কাটিয়ে দিই এই দিনটা যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণে নবিয়ে পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের উপর দুরুস্বী পাঠ করি কেননা বলা হয়েছে যে দেখুন আমাদের সমাজ বলি বা যেখানে আমাদের দেশ বলি বা বিভিন্ন জায়গার মধ্যে দেখি যে যখনই আমাদের মাঝে জুমার দিন আসে তো এই দিনের মধ্যে আমাদের উচিত ছিল বেশি থেকে বেশি ইবাদত করা ইবাদতকে বাড়িয়ে দেওয়া দুরশ্রীফকে আরও বাড়িয়ে দেওয়া তসবি তাহালি জিকির আজগারকে আরও বাড়িয়ে দেওয়া কারণ এই দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে যখন জুমার দিন আসে আকাশে ফেরেস্তারা ভয় কাঁপতে থাকে এর জন্য কাঁপতে থাকে যে কাল কেয়ামতের দিন জুম্মার দিনই হবে আমরা সকলেই জানি এখন কোন জুম্মা কেয়ামত সংগঠিত হবে আমাদের জানা নেই তো আল্লাহ পাকের ফেরেশতারা দেখুন এরাও ভয়ে কাঁপতে থাকে কেয়ামতের ভয়ে জুম্মার দিন আসলেই ফেরেস্তাদের না হিসাব নিকাশের প্রয়োজন হবে এরা তো গুনা থেকে পবিত্র এরা তো মাসুম ফেরেস্তা তো এদের না হবে হিসাব নিকাশ কাল কেয়ামতের দিন এদের কোনো কিছু হবে না এর পরেও এরা কি এরা ভয় কাঁপতে থাকে আর আমরা এক হলো গুণাগার দুই নম্বর হচ্ছে কাল কিয়ামতি দিন আমাদের হিসাব নিকাশও করতে হবে আল্লাহ তালার কাছে তো এর পরেও আমরা জুম্মার দিন আসলে ভয় তো দূরের কথা আমরা গুনাকে আরও বাড়িয়ে দিই নেগির পরিবর্তে তো যেমন অনেকের জুম্মার দিন আসলে অফিস আদালত বা অনেকের ব্যবসা বাণিজ্য অনেকে বন্ধ থাকে তো এই সুযোগে অনেকে দেখবেন যে জুম্মার নামাজের পর একটু ঘুরতে বের হয়ে যায় অনেকে মাজেলা পার্কে চলে যায় অনেকে বন্ডু মহলের সাথে আড্ডার মধ্যে লিপ্ত হয়ে যায় মানে বিভিন্ন গুনাহের কাজগুলি অন্য দিন থেকে জুম্মার দিন বরং আরও বেশি আমাদের দ্বারা হয়ে যায় তো আল্লাহকে ভয় করা উচিত আমাদেরকে তো যখনই এই ভালো দিন আসবে জুম্মার দিন আসবে তো এই দিনকে সম্মান করা এই দিনের সম্মানার্থে আমাদেরকে বেশি পরিমাণে নবিয়ে পাকের ওপর দুরুসি পাঠ করা তো কালকীয়ামতের দিন হতে পারে এই জুম্মার ওসিলাতে ভালো কাজের ওসিলাতে আমরা আল্লাহ তালার দয়া নাজাদ পেতে পারবো ইনশাল্লাহ তো আসুন আমরা নিয়ত করি এখন থেকে যখনই জুম্মার দিন আমাদের মাঝে চলে আসবে আমরা এই দিনটাকে অহেতু কাজকর্মের মধ্যে আমরা লিপ্ত না থেকে আড্ডার মধ্যে লিপ্ত না থাকে আমরা বেশি থেকে বেশি পরিমাণে আমার নবিয়ে পাক সাল্লাহুতালা আলী আসাল্লামের উপর দুরুশ্রী পাঠ করব আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুশ্রী পাঠ করি সল্লু আল হাবিব সল্লাহু তাল আলা মুহাম্মদ সল্ল্লাহু তালা আলহি আলি ওয়াসাল্লাম আসুন দর্শকবৃন্দ আমরা আমাদের প্রিয় খাজা গরিবের নামাজ রহমাতুল্লাহ তালা আলাই এর জীবনী থেকে আমরা ইনশাল্লাহ কারামত প্রতিপর্বে শুনে থাকি আজকে আমরা ইনশাল্লাহ শুনবো তো তার ব্যাপারে বলা হয়েছে কিতাবের মধ্যে আসছে যে তার জীবনীর মধ্যে এমনও বলা হয়েছে যে তিনি রহমাতুল্লাহ তালা আলাই যে সংক্ষিপ্ত একটি রাতের অংশে আজমির শরীফ থেকে শত শত মাইল দূরে মক্কায় মোকাররমার মধ্যে তিনি পূর্ণভূমিতে তাস্িফ নিতেন এবং সারা রাত খানায় কাবায় তাওয়াফরত অবস্থা থাকতেন এবং ফজরের আগে নিজ জায়গার মধ্যে আবার উপস্থিত হয়ে যেতেন আল্লাহ আকবার যেমন বলা হয়েছে যে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল কর্তৃক প্রকাশিত একত্রিশ পৃষ্ঠা সম্বলিত রিসালা ফয়জানে খাজা গরিবে নাওয়াজ এই রিসালার চব্বিশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে সৈদুনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ ওনার যেই ভক্ত ছিলেন ওনার যেই মরিদ যারা ছিল তো এরা যখনই হজ করার জন্য যেত বা ওমরা করার জন্য যেত তো সেখানে যে তারা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা আলাইকে কাবা শরীফের পাশে হাজিরি অবস্থা তাকে দেখতে পেত আল্লাহু আকবর এবং বলা হতো যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলাই তাওয়াফেরত অবস্থার মধ্যে থাকতেন খাজা গরিবে নওয়াজ ওই মক্কাতুল মোকারামার মধ্যে তাওয়াফের অবস্থার মধ্যে থাকতেন তিনি হজ আদায় করতেন তো এদিক দিয়ে অপর দিকে দেখা যায় যে তার ঘরের যারা বাসিন্দা ছিল এবং এলাকার যারা মহল্লা বন্ধু মহল ছিল তো এরা এই ধারণা করত যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা তাল আলাই এ আপন জায়গার মধ্যে আপন হুজরা শরীফের মধ্যে আছেন কিন্তু আসলেই তিনি আপন হুজরা শরীফ থেকে যখন ছিলেন তো এর থেকে তিনি এত দ্রুত গতিতে তার এমন এক কারামত এটাও ছিল যে তিনি সংক্ষিপ্ত রাতের মধ্যে তিনি মক্কাতুল মোকারমার মধ্যে তিনি হজ আদায় করতেন তাওয়াফ করতেন আল্লাহ তালার বাইতুল্লাহ শরীফের এখানে যে সাহান আল্লাহ কেমন কারামত কেমন শান ও মর্যাদা ছিল খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তালা আলাই তো এই ঘটনা এক পর্যায়ে ফাঁস হয়ে গেল তিনি রহমতুল্লাহ আল্লাহ বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়ে সারা রাত তাওয়াফে রত থাকতেন এবং সকালে আজমির শরীফে এসে আবার ফজরের জামাত মসজিদের জামায়াতের সাথে আদায় করে নিতে আল্লাহ সুহান আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ অনেক বড় একটি কারামত আলহামদুলিল্লাহ আমাদের খাজা গরিবে নাওয়াজ রহমতুল্লাহ আলাই তো এর জীবনী যখনই আমরা শুনি কারামতগুলি যখনই আমরা শ্রবণ করি আসলে অন্তরের মধ্যে একটা শান্তি একটা অন্তরের মধ্যে খাজা গরিবে নাওয়াজ রহমতুল্লাহ তালা আলাই এর ভালোবাসা এর মহাব কিন্তু আমাদের অন্তরে অটোমেটিকলি একটু বৃদ্ধি হয়ে যাচ্ছে যখনই আউলিয়া কিরমের কারামত আমরা শ্রবণ করি এদের জীবনী এদের সম্মান আলোচনা হয় তো দেখবেন আমাদের অন্তরের মধ্যে কি প্রশান্তি বিস্তার লাভ করে একটা শান্তি ভালোবাসা অটোমেটিক তার প্রতি চলে আসে তো আসলে সাধারণত আমরা যদি দেখি সাধারণ মানুষ যখন এই নশর দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তো দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যখন মানুষ কেউ কে মানে কাউকে সাহায্য করতো সহযোগিতা করতো তার মাধ্যমে যে ফায়দাগুলি অর্জন হতো তো তার ইন্তেকালের পর ওই সমস্ত ফায়দা সাহায্য সহযোগিতা কিন্তু বিদায় নিয়ে যায় অর্থাৎ সেটা থেমে যায় কিন্তু আল্লাহর ভলিদের অবস্থা কিন্তু পুরোটাই বিপরীত আল্লাহু আকবর তারা এই দুনিয়াতে থেকে জাহিরিভাবে যেভাবে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেন মানুষকে বিভিন্ন ফায়দা দিতেন উপকার করতেন তো ইন্তেকালের পরেও যারা আউলিয়া কিরাম রয়েছে এরা ইন্তেকালের পরেও তাদের সেই সাহায্য সহযোগিতার ওই ধারাটা তখন পর্যন্ত চালু থাকে তো এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের শান আল্লাহ ওলিদের শান হচ্ছে এটা যে ইন্তেকালের পরেও তারা যেমনিভাবে দুনিয়াতে জাহিরিভাবে সাহায্য করতেন ইন্তেকালের পরেও সাহায্য করে থাকে তো তেমনিভাবে আমরা যদি খাজা গরিবে নেওয়া চল রহমতুল্লাহ আল্লাহর জীবনী আমরা দেখি তো এর জীবনের মধ্যে তো অসংখ্য আমরা দেখবো যে জাহিরিভাবে যে অনেক দুঃখীরা এদের দরবারে যেত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলাইয়ের দরবারে যেত তো এর দুঃখীরা এরা খালি হাতে কখনো ফিরে আসতো না খাজা গরিবে নওয়াজ রহমদুল্লাহ তাল আলাই এ কখনো বলা হয়েছে ওনার জীবনের বিষয়ে যে ওনার দরবার থেকে কখনোই কেউ খালি হাতে ফিরে আসে না এটা অনেক বড় একটি শান তার দরবারের একটি শান এটা তো এর ইন্তেকালের পরেও আমরা যদি দেখি অসংখ্য অগণিত আশি আউলিয়া আশিখানে খাজা গরিবে নওয়াজ যারা খাজা গরিব নওয়াজের ভক্ত যারা মরিদ রয়েছে যারা আশিক রয়েছে এর তো এরা এখনও আজ থেকে প্রায় বহু শতাব্দী হয়ে গেছে এখনও তার ওফাতের পরেও তার দরবারে তার মাজার শরীফে যারা হাজিরি দেয় তো অনেক দুঃখীরা তার দরবারে যায় খালিয়াতে ফিরে আসে না দুনিয়াবি অনেক মানুষ যায় অসুস্থ ব্যক্তি যায় পেরেশানি নিয়ে যায় তারা খালিয়াতে ফিরে আসে না তারা সুসংবাদ নিয়ে ফিরে আসে অনেক মানুষের এমন দেখা গেছে সন্তান হচ্ছে না অনেক ডাক্তার চিকিৎসা করেছে কিন্তু সন্তান হচ্ছে না খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লা আলাইয়ের দরবারে যায় তো এরা সৌভাগ্যবান হয়ে অর্থাৎ সন্তান হয়ে ইনশাল্লাহ এর ওসিরাতে তাদের নেক সন্তান হয়ে যায় পরবর্তীতে দেখা যায় তো আসলে যুগে যুগে আউলিয়া কিরাম এদের মাজারে যারাই আমরা হাজিরি দেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে যাদের জীবনী আমরা দেখি থাকি না কেন তো আমরা দেখবো যে কেউ না কেউ মানে কেউ খালি হাতে কখনো ফিরে আসে তো এটা শুধু খাজা গরিবের নামাজ রহমতুল্লা আলাই এর জীবনে বলছি শুধু ওনার ক্ষেত্রে তা নয় বরং প্রত্যেক আউলিয়াই ক্রাম তো এদের জীবনী যদি আমরা দেখি যে এদের দরবারে যারাই গেছে তো বিশেষ করে আমরা আমরা তো বিভিন্ন রোগ নিয়ে ডাক্তারের কাছে যাই চিকিৎসা করার জন্য যাই তো অনেক ডাক্তার আমাদের রোগের কারণে রোগের অবস্থা আমাদের এমন হয়ে যায় যে ডাক্তাররা অনেক সময় বলে দেয় যে এই রোগের কোনো চিকিৎসা নেই আমরা সরি হ্যাঁ এরা আর কিছু করতে পারবে না তো সেই সমস্ত রোগীরা আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহ পাখের নেক বান্দা আউলিয়া কিরামের উপর ভরসা করে এরা যখন মাজার শরীফের মধ্যে হাজিরি হয় এদের ওসিরা দিয়ে দোয়া করা হয় তো এদের দরবার থেকে সে খালিয়াতে ফিরত যায় না বরং সেই রোগটাও নিরাময় হয়ে যায় সেই রোগ থেকেও তার আরোগ্য লাভ হয় এরকম অগণিত ঘটনা রয়েছে যোগাযোগে আমরা যদি স্টাডি করি তো আলহামদুলিল্লাহ খাজা গরিব নাওয়াজ রহমতুল্লা আলাই তিনি আল্লাহর অনেক বড় একজন বলি ছিলেন আল্লাহকে এমনভাবে রাজি খুশি করেছেন যে আজকে পুরো দুনিয়া তার প্রতি রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসুন আমরা খাজা গরিব নাওয়াজ রহমতুল্লা আলাই এর আরও কিছু আমরা কারামত শ্রবণ করি যে বলা হয়েছে যে সৈদনা খাজা গরিবে নাওয়াজ রহমতুল্লা আলাই এর বরকতময় আস্থানার মধ্যে প্রতিদিন একটি মেহমানদারির একটা ব্যবস্থা থাকে আচ্ছা এত পরিমাণে খাবার থাকে যে বলা হয়েছে ওই শহরের মধ্যে যত ফকির মিসকিন রয়েছে তো প্রত্যেকে পেট ভরে খাবার খেয়ে সেখান থেকে বিদায় নিত অর্থাৎ আমরা চিন্তা করি যে একটি শহরের মধ্যে কত মানুষ হতে পারে এবং কেমন খাবার সেখানে ব্যবস্থা ছিল যে প্রতিদিন সেখানে অসংখ্য অগণিত ওই শহরের সমস্ত মানুষ ফকির মিসকিন সেখাতে খাবার খেয়ে শুধু যে খাবার অল্প খেত তা না বরং পেট ভরে খাবার তারা আহার করত তো যখন তার খাদিম তার কাছে আসলো যে যখনই খাবারের জন্য খরচের প্রয়োজন হতো তো তার কাছে যখন খরচের জন্য আসতো তো বলা হতো যে তিনি রহমতুল্লাহ তালা আলাই তার জায়নামাজ থেকে যখন জায়নামাজের পার্শ্ব তিনি উঠালেন তো তখন খাদিমকে বলল যে এখান থেকে তোমার যা সম্পদ বা যা খরচ প্রয়োজন তুমি নাও তো সেই খাদিম দেখলো যে তার জায়নামাজের নিচে এত পরিমাণের সম্পদ রয়েছে যে যা আসলে বলার মতো না যে পাহাড় এমনও বলা হয়েছে যে পাহাড় পরিমাণ কি ধন সম্পদ তার ওই জায়নামাজের মধ্যে ছিল সুবাহান আল্লাহ এটা একটা এটা হচ্ছে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ এর একটি কারামত প্রিয় ইসলামী ভাইরা ও মাদানে ছিলেন দর্শকবৃন্দ আসলে আউলিয়া ক্রাম এটা একটা শান ওদের ওনাদের কারামত এদের দেখুন এদের জীবনে যদি আমরা দেখি যে এই যে এত সম্পত্তি এরা চাইলেই কিন্তু দুনিয়াতে অনেক বাদশাহিতার সাথে জীবনযাপন করতে পারে এরা চাইলে আলিশান মহল বিভিন্ন রাজ্য রাজার মতো এরা কিন্তু জীবনযাপন করতে পারে কিন্তু এরপরেও তারা পছন্দ করেছেন গরিবী হালটাকে অর্থাৎ গরিবী হালটা এদের অনেক বেশি পছন্দনীয় কারণ এরা দুনিয়ার বাস্তবতা দুনিয়া আমাদেরকে ধোকার মধ্যে ফেলেছে দুনিয়া আমাদের প্রতিনিয়ত যাহান নামে যাওয়ার মতো যেই উপকরণগুলি আছে দুনিয়া আমাদের প্রতি প্রতিনিয়ত আমাদেরকে ধোকার মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে কিন্তু এই জিনিসটা আজকে আমরা সাধারণ মানুষ যারা তো এরা আমরা উপলব্ধি করতে পারছি না কিন্তু আউলিয়া ক্রাম আলি হিমু যারাই দেখবেন তো এরা প্রতিনিয়ত দুনিয়াকে পিছনে হেঁটে দিয়ে পিস্পা হয়ে তারা সামনের দিকে অগ্রসর হতেন আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সর্বনিয়ত প্রতিনিয়ত এরা চেষ্টা করে যাতে যেতেন আউলিয়াঈ ক্রাম আলিহেম রেদন এরা আসলে কখনোই কোনো দুনিয়াবি সম্পত্তি বা দুনিয়ার প্রতি এদের লোভ লালসা মানে কখনোই ছিল না তো অনেক সম্পদশালীও দেখা গেছে এদের জীবনে দেখলে যে অনেক সম্পদশালী এরা আউলিয়াই ক্রামের কদমে এসে কি বসে যেত কিন্তু এমনও কখনও হক্কানি পীর মাসাইক হক্কানি আউলিয়া যারা রয়েছেন তো এদের জীবনী আমরা কখনোই পাবো না যে এরা সম্পদশালীর কদমে যে পড়েছে তো আজকে আমরা দুনিয়াতে দেখি যে অনেক আমরা দুনিয়াতে আসলে তাদের কি অনেক বেশি আমরা মর্যাদা দিয়ে থাকি তাদেরকে বেশি দাম দিয়ে থাকি আমরা যে দুনিয়াতে যাদের টাকা পয়সা বা যাদের পজিশন অনেক বেশি উচ্চ রয়েছে তো এদেরকে আমরা সম্মানটাও তত দিয়ে থাকি তো বাহ্যিকভাবে যদি দেখি আমরা যে আল্লাহর ওলি এরকম সমাজের মধ্যে বা এরকম এমন অনেক অলিদের জীবনী আমরা দেখতে পাবো যে এদেরকে দেখতে হয়তো বা এদের চেহারা বা এদের পোশাক আশাক এদের লাইফ স্টাইল তো যদি আমরা দেখি মনে হয় সাধারণ একটি মানুষ বা এদেরকে আমরা একদম নিন্দার চোখে আমরা দেখি কিন্তু হতে পারে এই ব্যক্তিটি যাকে আমরা নিন্দার চোখে দেখছি যাকে আমরা পাগল মনে করছি হতে পারে এ সাধারণ কোনো পাগল না এ হতে পারে আল্লাহ আল্লাহতালার জন্য পাগল এ হতে পারে নবিয়ে পাকের জন্য পাগল তো আসলে আমরা জানি না যে কার মধ্যে কী আছে সাধারণ মানুষের মধ্যে অনেক আউলিয়ে কিরে আল্লাহর বলি তো রয়েছে তো আমরা তো জানি না আসলে কে আল্লাহর বলি তো আমরা আমাদের সমাজে বা আমাদের মহল্লায় যখনই এই ধরনের মানুষ আমরা দেখব কখনই আমরা কু ধারণা তাদেরকে করব না এদেরকে সম্মান করব যেহেতু এরা মানুষ প্রত্যেক মানুষ যারা মুসলমান এদেরকে আমাদের সম্মান করতে হবে তো জানি না আসলে হয়তো পা এ আল্লাহর বলি হতে পারে আমি দেখছি এ একজন খারাপ একটি মানুষ দেখতে একে নগণ্য মনে হচ্ছে আমি একে অপমান করলাম হতে পারে এ একজন আল্লাহর বলি তো আল্লাহর বলির সামনে যারা বেয়াদবি করে তো আল্লাহ তাদের উপর যুদ্ধ ঘোষণা করে তো এবার দেখুন তো এর জন্য আমাদেরকে সবার প্রতি ভালো ধারণা করতে হবে এবং আউলিয়াই গ্রামের আমরা জীবনে শুনছিলাম যে খাজা গরিবে নওয়াজ আলায় এর যে মসল্লা থেকে যিনি তিনি সম্পদ বের করলেন তো আসলে তারা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু এরাও তারাও সম্পদের লোভে ছিলেন না তো খাজা গরিবের নওয়াজ রহমতুল্লা আলাই এর জীবনী এর দরবার শরীফের যদি আমরা ঘটনা শুনি যে এর দরবার থেকে অগণিত মানুষ কোনো মসিবতে পড়লেই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলায় দরবারের মধ্যে চলে যেত এমন একটি ঘটনা যে একবার আলা হজরত ইমামে আহলে সুনত মাওলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লা আলাই তিনি বলেন যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলাই এর মাজার হতে অসংখ্য ফয়েজ এবং বরকত অর্জিত হয়ে মাওলানা বরকত আহমদ সাহেব মরহুম রহমতুল্লা আলাই তিনি আমাকে পীর ভাই এবং আমার পিতার রহমতুল্লাহ তালা আলাইহির এর সাগরিত ছিলেন তিনি আমাকে বললেন যে আমি নিজের চোখে দেখেছি যে এক অমুসলিম যার পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পুরো শরীরের মধ্যে ফোরা ছিল তো বলা হয়েছে যে তিনি ঠিক দুপুরে আসতো এবং দরগা শরীফের সামনে উত্তপ্ত কঙ্কর ছিল উত্তপ্ত পাথর ছিল ওই পাথরের মধ্যে তিনি গরাগরি করে তিনি চিৎকার করতে লাগলো এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা আলীকে বলতে লাগলো যে হে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই আমার যন্ত্রণা হচ্ছে এমন অবস্থা আমরা দেখি সারা শরীরের মধ্যে ফোরা হয়েছে তো ওই ব্যক্তির অবস্থা কেমন হতে পারে তার মধ্যে গরম উত্তপ্ত পাথরের মধ্যে তিনি যখন গড়াগড়ি করছিলেন তার যন্ত্রণার অবস্থা কেমন হতে পারে কোনো ডাক্তারও পারছে না ওই রোগের চিকিৎসা করার ক্ষমতা ছিল না তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর দরগায় যখন তিনি আসলেন তো বললেন হে খাজা তো আমার যন্ত্রণা হচ্ছে আমাকে সাহায্য করুন তো বলা হয়েছে যে তিন দিন দেখলাম তৃতীয় দিন দেখার পর তার বর্ণনা তিনি বলতে লাগলেন যে আমি তৃতীয় দিন দেখার পর দেখলাম যে তার সম্পূর্ণ শরীরে ফোরানে তিনি আগের মতো অর্থাৎ পূর্বে যেমন সুস্থ ছিল তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তো দর্শকবৃন্দ আসলে আল্লাহর বলি বিশেষ করে খাজা গরিব নাওয়ওস রহমতুল্লা আল এর পক্ষে আসলে এগুলি অস্বাভাবিক বলে কিছু নেই এগুলি মামুলি একটি বিষয় একটি সাধারণ বিষয় হয়ে যায় আল্লাহর ওলিদের কাছে তো আমরা যদি দেখি যে অনেক আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা আউলিয়া কিরাম অনেক সময় বলে থাকি আমাদের এমন আমাদের আকিদে এমন অনেকের হয়ে থাকে শয়তান আমাদেরকে বাস্তুষা দিয়ে থাকে যে আল্লাহর বল এরা তো তাদের কবরের মধ্যে এরা তো মৃত রয়েছে এরা ইন্তেকালের পর এবার কিভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে কিন্তু আসলে বিষয়টা এমন না আল্লাহর বলি যারা তারা জাহিরিভাবে যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করত। ঠিক তেমনিভাবে এরা বরং পূর্বে থেকে অর্থাৎ দুনিয়াতে থেকে যেভাবে সাহায্য করত। এরা ইন্তেকালের পরে এদের সাহায্য সহযোগিতার কি এদের ক্ষমতা আরও বেড়ে যায় এটা হচ্ছে আউলিয়া কিরামের সান সাধারণ মানুষ আর আউলিয়া কিরামের মধ্যে এটাই পার্থক্য কোথায় আমরা সাধারণ মানুষ আর কোথায় অলি আল্লাহ এরা আল্লাহকে সেভাবেই রাজি খুশি করেছেন তো এর জন্য দেখবেন যে এখনও আলহামদুলিল্লাহ এখনও যে শত শত বছর হওয়ার পরেও অগণিত যুগ পার হওয়ার পরেও বিভিন্ন দেশ থেকে মুসলিম বলি অমুসলিম বলি এরা বিভিন্ন সমস্যায় পড়ে গেলেও এখনও খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা তাল আলাই এর দরবারের মধ্যে এর মাজার শরীফের মধ্যে চলে আসে তো এর জন্য আল্লাহর বলি যেখানেই আমরা মাজায় পাবো অনেক সময় আমাদের মাঝেও অনেক বিপদ মসিবত চলে আসে তো আমরা হায় হুদাস করি এদিক সেদিক যাই তো আমি আপনাদেরকে বলবো দর্শক বিন্দুদেরকে বিশেষভাবে বলবো আপনাদের আশেপাশে যদি কোনো আল্লাহর বলির মাজার থাকে তো আপনি সেখানে শরিক হয়ে যান সেখানে যে দোয়া করেন তার জন্য ইসালে সোয়াব করেন তো ইনশাআল্লাহ তালা তো এদের ওসিরাতে আল্লাহর বলিদের ওসিরাতে দেখবেন যে আমাদের দুনিয়া আখেরার দুইটাই কি আমরা ইনশাআল্লাহ তালা কামিয়াব হব ইনশাআল্লাহ তালা কারণ দেখা গেছে যে আমরা আমাদের বাহ্যিক যেই রোগ রয়েছে জ্বর ঠান্ডা মাথা ব্যথা ইত্যাদি যত আমাদের রোগ রয়েছে তো যখন আমাদের এই বাহ্যিক রোগ হয় তখন আমরা কী করি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই যেন সেই ডাক্তার আমার ট্রিটমেন্ট করতে পারে কিন্তু গুনাহের যেই রোগ রয়েছে আমাদের অন্তরে তো এই রোগের ট্রিটমেন্ট কোথায় কোন ডাক্তারের কাছে আমরা যাবো তো সেটা হচ্ছে আল্লাহর বলিদের দরবার তো আল্লাহর ওলিদের দরবারই হচ্ছে এমন যে অনেক বড় বড় গুনাগার সেখানে যেও নেক্কার হয়ে ফিরে আসে এবং অসংখ্য আল্লাহর ওলিদের জীবনের মধ্যে এমন আসে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ এর জীবনে তো আমরা ইতিমধ্যে তো শ্রবণ করছি যেমন অগণিত অগণিত অমুসলিম যারা পূর্বে অনেক গুনাহের মধ্যে ছিল শিরিকের মধ্যে ছিল কুফুরের মধ্যে ছিল এরাও তার দরবারে যেয়ে তার সহবত পেয়ে আল্লাহকে চিনতে পেরেছে আল্লাহর সান্নিধ্যের মধ্যে এরা চলে আসছে ইসলামের ছায়া তলে এরা চলে আসছে কারণ বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় না বরং আল্লাহ ওয়ালাদের সামনে চললে ওয়ালাদের সংস্পর্শে থাকলে বরং আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় তো আমাদের কি উচিত আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে অবলম্বন করা তো আলহামদুলিল্লাহ বর্তমান জামানার মধ্যে দাবাতি ইসলামের প্রতিষ্ঠাতা কিবরা শাইখে তরিকত আমিরে আহলে সুননত মালানা ইলিয়াস আত্মার কাদেরী দামাদ বারকাতবুল আলিয়া বর্তমান যুগের মহান একজন আল্লাহর বলি রয়েছেন তো এর সংস্পর্শ যখন আমরা অবলম্বন করব মাদানী কাজ উনি আমাদেরকে যা দিয়েছেন দাওয়াতি ইসলামের মতো এমন সুন্দর একটি সংগঠন দিয়েছেন মাদানি চ্যানেলের মতো এত সুন্দর একটি চ্যানেল দিয়েছেন যদি আমরা প্রতিনিয়ত দাওয়াতি ইসলামীর এই মাদানি মহলের মধ্যে সম্পৃক্ত থাকি যারা মাদানি চ্যানেল দর্শক আমরা যারা সময় অন্য অন্য চ্যানেল দেখি তো আমি বলবো অন্যান্য চ্যানেলকে বাদ দিয়ে মাদানি চ্যানেল দেখুন মাদানি চ্যানেল আপনাদেরকে আউলিয়া ইকরামের কি শিখাবে আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল আপনাদেরকে সাহাবা ইকরামের ভালোবাসা আপনাদের আপনাদেরকে শিখাবে মাদানি চ্যানেল নবিয়ে পাক সাল্লু আলি ওয়াশাল্লামের ইশক মহাবত আপনাকে শেখা দেবে ইনশাল্লাহ তালা তো আমি বলবো এই মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন আর যারাই মাদানী মাদানি চ্যানেল দেখে উপকৃত হচ্ছেন যারা মাদানী চ্যানেল দেখে আগে নামাজি ছিলেন না এখন নামাজি হয়েছেন যারা গুনাহ বড় অভ্যাস ছিল যারা গান বাজনার শ্রবণ করতেন এখন মাদানী চ্যানেল দেখাল হামদুলিল্লাহ নাতে রাসুল সাল্লিয় সাল্লাম মানকাবাস শ্রবণ করছেন বিভিন্ন কালাম হামদে বাড়ি তালা শ্রবণ করছেন গানকে বাদ দিয়ে তো আমি বলবো আপনাদের মধ্যে যাদের এমন পরিবর্তন আসছে তো আপনারাও এই মাদানি চ্যানেলের দাওয়াত অপর অপর ইসলামী ভাইদেরকে আপনারাও দেন তো মাদানি চ্যানেল আপনার দাওয়াত যদি সে গ্রহণ করে মাদানি চ্যানেল দেখে মাদানি চ্যানেল দেখে যদি তিনি পরিবর্তন হয়ে যায় মাদানি চ্যানেল দেখে তিনি যদি মাদানি মহলের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় তো এটা আপনার জন্য আমার জন্য অনেক বড় সৎকায় জারিয়া হয়ে যাবে তো আসুন আমরা এখন থেকে নিয়ত করি আমরা নিয়ত ইনশাআল্লাহ চেষ্টা করব মাদানি চ্যানেল দেখার মাদানী মহলের মধ্যে আমরা সময় দিব প্রতিদিন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুনদ আমাদেরকে বারো মাদানী কাজ দিয়েছেন তো এই বারো মাদানী কাজ আমরা প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা আমরা সময় দেবো ইনশাল্লাহ তালা দুনিয়াতে থেকে আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ আমরা আজকের অনুষ্ঠান থেকে যা শিখলাম যা শ্রবণ করলাম আল্লাহ পাক আমাদের সকলকে এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহী নাবিল আমিন সল্ল্লাহু তালা আলি আসসাল্লাম আগামী প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা আলাইয়ের জীবনী থেকে আমরা আরও বেশ কিছু কারামত আমরা শুনবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন সল্লু সল্ল হাবিব সল্লাহ তালা আল্ মুহমদ সল্লাহ আলিহি তো তোমার ডেকে না খাজা পিযা দর্শন দিয় মরে খাজা পিযা